আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর ভাই ও আপুরা তোমাদের প্রত্যেককে টাইম ফর স্কুল থেকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখব শিক্ষা বোর্ড থেকে যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং কিভাবে প্রশ্নপত্র হবে সেটা প্রকাশ করা হয়েছে তো সেই নির্দেশটাই আজকের এই ভিডিওতে দেখব তো আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে তোমাদের অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা অন্য কোথাও থেকে ভিডিওগুলো দেখেছে এবং তারা ভুল সিলেবাস পেয়েছে তো আজকের ভিডিওতে আমরা শিক্ষা বোর্ড থেকে যে সিলেবাসটা প্রকাশ করা হয়েছে তো সেটাই আমরা আজকের ভিডিওতে দেখবো তোমরা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে তো আমরা সর্বপ্রথম খেয়াল করবো বাংলা তারপরে ইংরেজি তারপর হচ্ছে গণিত তো এখানে হচ্ছে প্রশ্নের ধারাটা রয়েছে আর এখানে হচ্ছে সিলেবাসটা রয়েছে এভাবেই কিন্তু শিক্ষাবোর্ড থেকে দেওয়া হয়েছে এটাই কিন্তু শিক্ষাবোর্ডের নোটিশ তো খেয়াল করো গদ্য থেকে বই পড়া তারপর হচ্ছে অবাগী স্বর্গ পল্লী সাহিত্য তারপর হচ্ছে কবিতা থেকে বঙ্গবাণী জীবনসঙ্গী তারপর হচ্ছে জুতা আবিষ্কার তারপর দ্বিতীয় পত্রে খেয়াল করো ব্যাকরণ অংশ থেকে তোমরা উপসর্গ দিয়ে শব্দ গঠন পরিচ্ছদ দশ তারপর হচ্ছে পরিচ্ছদ এগারো পড়বে পরিচ্ছদ বারো পড়বে মানে প্রত্যয় সমাস পরিচ্ছদ তেরো সন্ধিও পড়বে আর নিমিত্ত অংশ থেকে খেয়াল করো পরিচ্ছদ পঁয়তাল্লিশ সারাংশ ও সারমম্য পড়বে পরিচ্ছদ সাতচল্লিশ হচ্ছে চিত্র সরি চিঠিপত্র পড়বে এবার কোশ্চেন প্যাটার্নটা খেয়াল করো গদ্য থেকে দুইটি এবং পদ্ম থেকে মানে কবিতা অংশ থেকে দুটি মোট চারটা প্রশ্ন দেওয়া থাকবে তোমাদেরকে গদ্য থেকে একটি এবং পদ্ম থেকে একটি করে মোট দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে বিশ আর নিমিত্ত অংশ থেকে সারাংশ সারমম্য পাঁচ মার্ক দুইটা থাকবে যেখানে একটা অ্যান্সার করবে তারপর চিঠি পর্ব সরি চিঠিপত্র থেকে একটি অ্যান্সার করবে তো এখানে খেয়াল করো একটি করে মোট দুটি প্রশ্নের উত্তর দিতে হবে আর বহু নির্বাচনী অংশে খেয়াল করো গদ্য থেকে পাঁচ কবিতা থেকে পাঁচ ব্যাকরণ থেকে মোট মোট প্রশ্ন হবে এখানে হচ্ছে হচ্ছে আর তো এখানেই এই বাংলার জন্য এই পঞ্চাশ মার্ক আর স্বাস্থ্যবিধির জন্য হচ্ছে তোমাদের দশ মার্ক আর অ্যাসাইনমেন্টের উপর হচ্ছে চল্লিশ মার্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা ইংরেজির জন্য চলে আসি ইংরেজির জন্য খেয়াল করো ইউনিট ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এই চারটা তোমাদেরকে টানা পড়তে হবে মানে এক থেকে পর্যন্ত তোমাদের ইউনিটগুলো পড়ে নিতে হবে আর আনসিন থেকে যে গাইডটা দেওয়া হয়েছে ইংলিশের জন্য গাইডটা তো সেটাই অবশ্যই তোমরা পড়বে আর আনসিন কোনো সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে না তোমাদের স্কুল থেকে যেটা দেওয়া হচ্ছে তো সেটাই পড়বে তোমরা আর কমপ্লিটিং স্টোরি আনসিন পেস গুলো তোমরা যত প্র্যাকটিস করতে পারবে পরীক্ষা তত সেখানে ভালো রেজাল্ট করতে পারবে কমপ্লিটিং স্টোরিটা পড়বে কমপ্লিটিং স্টোরি যেগুলো আছে তো সাধারণত তো সেগুলোই পড়বে আর সেকেন্ড পেপারে খেয়াল করো রাইট ফ্রম ভাব চেঞ্জিং সেন্টেন্স এখানে চেঞ্জিং সেন্টেন্স কোনটা কোনটা পড়তে হবে লক্ষ্য করো ভয়েস পড়বে তারপর ডিগ্রি পড়বে এফরমেটিভ টু নেগেটিভ তারপর হচ্ছে টু এক্সক্লেমেটরি এই জিনিসগুলো একটু লেখে নাও ভয়েস ডিগ্রি তারপর হচ্ছে এফরমেটিভ টু নেগেটিভ তারপর হচ্ছে অ্যাসারেটিভ টু এক্সক্লেমেটরি তারপর হচ্ছে এক্সক্লেমেটরি টু অ্যাসারেটিভ তারপর হচ্ছে টু তারপর টেক কোয়েশন পড়তে হবে পাঁচ কোয়েশন পড়তে হবে এই জিনিসগুলো একটু লেখে নাও আর এবার মার্কস ডিস্ট্রিবিউশনটা খেয়াল করো যে সিনেস থেকে এমসিকিউ মার্ক আর কিং কোশন পাঁচটা দশ মার্ক পাঁচটা দুই মার্ক করে দশ মার্ক আর আনসিন থেকে আনসিন প্যাসেজ তোমার যত প্র্যাকটিস করতে পারবো তত এখানে ভালো রেজাল্ট করতে পারবে ইনফরমেশন ট্রান্সফার খেয়াল করো পাঁচ মার্ক তারপর কমপ্লেনিং স্টোরি হচ্ছে দশ মার্ক আর গ্রামেটিক্যাল পার্টটা খেয়াল করো রাইট ফ্রম ভার্ব পাঁচ মার্ক আর চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে পাঁচ মার্ক ট্যাক কোশ্চেন হচ্ছে পাঁচ মার্ক পাঁচ কোশ্চেন হচ্ছে পাঁচ মার্ক এই হচ্ছে মোট পঞ্চাশ আর স্বাস্থ্যবিধির উপর দশ আর অ্যাসাইনমেন্টের উপর চল্লিশ মার্ক এবার আমরা গণিতেরটা খেয়াল করি গণিতেরটা তোমরা একটু লক্ষ্য করো তোমরা এখানে তৃতীয় অধ্যায় পড়বে সর্বপ্রথম তৃতীয় অধ্যায় থ্রি পয়েন্ট ওয়ান থেকে থ্রি পয়েন্ট থ্রি অর্থাৎ থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট থ্রি মানে তিন নম্বর অধ্যায় তোমাদের সম্পূর্ণ পড়তে হবে তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় পড়তে হবে একশো উনিশ পৃষ্ঠা থেকে একশো বত্রিশ পৃষ্ঠা সম্পূর্ণ পড়বে ষষ্ঠ অধ্যায়টা তারপর সপ্তম অধ্যায় পড়বে ব্যবহারিক জ্যামিতি তো এখানে যে সম্পাদ দুপাত যেগুলো আছে সবগুলো পড়বে তারপর যে সপ্তদশ অধ্যায় অর্থাৎ অধ্যায় তো সেটাও পড়বে পরিসংখ্যান তো এখানে ধারাটা খেয়াল করো সৃজনশীল অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে ধরো এখানে বীজগণিত থেকে দুইটা থেকে সরি বীজগণিত থেকে দুইটা তারপর যেম থেকে দুইটা আর পরিসংখ্যান থেকে একটা মোট পাঁচটা প্রশ্ন থাকবে তোমাদেরকে যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি থাকবে ধরো ওই যে পরিসংখ্যান যে কাকে বলে প্রশ্নগুলো আসে না তো ওগুলো পড়বে তারপরে বিশ গণিত শুরুর দিক দিয়ে যে প্রশ্নগুলো আছে ছোট ছোট জ্যামিতিক প্রশ্নগুলো ছোট ছোট তো সেগুলো করবে সেখান থেকে একদম র্যান্ডামলি পাঁচটা কোশ্চেন আসবে তোমাদের পাঁচটাই অ্যান্সার দিতে হবে তারপর হচ্ছে বহু নির্বাচনী অংশ পনেরোটি থাকবে পনেরোই অ্যান্সার করতে হবে এখানে হচ্ছে মোট পঞ্চাশ মার্ক আর তোমাদের স্বাস্থ্যবিধির উপর দশ আর অ্যাসাইনমেন্টের উপর চল্লিশ মার্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আমি অন্যান্য ভিডিও শেয়ার করতে না বললেও তোমরা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করবে কারণ তোমাদের ম্যাক্সিমাম বন্ধুই ভুল সিলেবাস পেয়ে তারা সেটা নিয়ে পড়াশোনা করছে অবশ্যই এটা শেয়ার করবে যাতে করে তারা সঠিক ইনফরমেশনটা জানতে পারে ধন্যবাদ সবাইকে থ্যাংকস ফর ওয়াচিং